রাজধানীর কামরাঙ্গীরচরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু আব্দুর রহিম ও লামিয়া মামাতো ফুফাতো ভাই বোন ছিলেন। শুক্রবার সন্ধ্যায় কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, সন্ধ্যায় বাড়ির ছাদে বেশ কয়েকজন শিশু মিলে খেলাধুলা করছিল। ছাদে কোনো রেলিং না থাকায় হঠাৎ দুজন একসঙ্গে নিচে পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা রয়েছে। Thank you.